মা ফাতেমার কন্দন সীমা শুনিল না জগতে, আল্লাহ শুনিল গতে, আল্লাহ শুনিল আর কান দে মা ফাতেমা, কান দে মা ফাতেমা, ও সাইনহারা শোকেতে মা কন্দন সীমা শুনিল করে বাল ময়দানে নবী বংশ শহীদ হইল, সেই দিন হইতে এ জিদের দল ইমান হারা হইল, নবীর প্রাণ হোসাইনের গলায়, নবীর প্রাণ হোসাইনের গলায়, সীমার ছুরি চালাইল মা ফাতে, সবাই বলেন মা ফাতে মার কন্দন না জগতে, আল্লাহ না জগতে, আল্লাহ পানি পানি করে শহীদ হইল, যেদিন করবালায় নিষ্ঠুর বেদিন হামলা চালাই নবীর বংশে কাফেলায়, আরে এমন নিষ্ঠুরের কাজ, এমন নিষ্ঠুরের কাজ, চোখে তোমার দেখিনি মা ফাতেমার লোনা জগতে, শুনিল না সালা দুনিয়া, সালা দুনিয়া, তাহলে ভাইয়ের আমার খেয়াল করবেন ওই সময়ে ও হাবিব রে তালহা যখন যুদ্ধের ময়দানে যখন বের হওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেলেন, ইমাম হোসেন ওনার কপাল মুবারকে যখন চুমু দিয়ে দিল, ইমাম হোসেন বললেন এ আমার সন্তান তুমি যাও ওই কারবালার প্রান্তরে, এখন ওনার স্ত্রী এতক্ষণ পর্যন্ত কথা বলে না, একটু খেয়াল করেন, ওনার স্ত্রী ডাক দিয়ে বললেন এই আমার স্বামী আমি আপনাকে কারবালায় যেতে দেব না, কেন আমার একটা প্রশ্ন আছে, বড় করে বলি সুবহানাল্লাহ, একটা কি আছে, একটা প্রশ্ন আছে। এখন ইমাম হোসেন এইভাবে চোখ দিয়ে তাকায় রইলেন, ওহাব ইবনে তালহার মন চড়ো হয়ে গেল, কারণ ওনার মা বিদায় দিয়েছেন, ওনার স্ত্রী বললেন আমি যেতে দেব না একটা প্রশ্ন আছে, ওই সময় স্ত্রী ডাক দিয়ে বললেন এই আমার স্বামী আমি আপনাকে কেমনে যেতে দেব, কাল কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যাবেন আমাদের কি উপায় হয়ে যাবে, তখন স্ত্রী বললেন যদি ইমাম হোসেন যদি ওয়াদা দেয় আপনি যখন ইমাম হোসেনের সাথে জান্নাতে যাবেন আমাদেরকেও ইমাম হোসেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে, যদি এই প্রতিশ্রুতি দেয় যদি এই ওয়াদা দেয় তাহলে আমি তোমাকে অনুমতি দেব। ইমাম হোসেন বললেন এই ওহাব ইবনে তালহার স্ত্রী আমার বোন, আমি ওয়াদা দিলাম কাল কিয়ামতের ময়দানে আমি যখন এই ওহাব ইবনে তালহাকে নিয়ে যখন আমি জান্নাতের ময়দানে যাব তখন আমি ওহাব ইবনে তালহার সাথে তোমাদেরকেও জান্নাতে নিয়ে যাব।
যারা মাহফিলের সাথে দুশ্মনী করেছে, দুশ্মনী মাহফিলের সাথে নয়, আমার মদিনাওয়ালা নবীর সাথে করেছ, যারা আমার নবীর সাথে করেছ তারা আল্লাহর সাথে করেছ, যারা আল্লাহর সাথে করেছ আদখালাহুন নার, তাদের স্থান হলো জাহান্নাম, ঠিক কি না বলেন? কারণ এই মাহফিলটা ওদের পকেটের টাকা দিয়ে করছে, ঠিক কি না বলেন? আর আপনারা এলাকাবাসীরা সহযোগিতা করেছেন, ঠিক কি না বলেন? কারণ আপনাদের দরকার আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মান আনফাকা দিরহামান, যদি আপনারা একটা দিরহাম এই শহাদে কারবালা মাহফিল বলেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল বলেন, তোমরা আমি আবু বকরের সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার মদিনাওয়ালা নবী বলতেছেন, যারা আমি নবীর উপর একবার দরুদ শরীফ পড়বে, কয়বার? একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ তাদের উপর 10টি রহমত বর্ষণ করবে, বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমরা গনে গনে দরুদ শরীফ পড়বো না, কারণ আল্লাহ গনার পাগল নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি তোমাদের অন্তরের ভিতর থেকে খুলুসিয়তের মাধ্যমে যদি একবার আমার জিকির, আমার নবীর দরুদ পড়ো, এটাই কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে, বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য মহব্বত করে দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আমরা কি কাউকে দেখানোর জন্য দরুদ শরীফ পড়ব? দুনিয়ার কাউকে রাজি করার জন্য দরুদ শরীফ পড়ব? আমরা রাজি করব কাকে? একটু বড় করে বলেন, কাকে? তাহলে একটু মহব্বত নিয়ে পড়বেন, আল্লাহুম্মা মৌলানা ওয়ালালে কলিমায়ে তাওহীদ গেতে রি সাজাদতে এ হুসাইন, তো না গতা তো না রে যা দি সাদাকতে আয়ে হুসাইন, আল্লাহ সাইয়েদিনা মাওলানা ওয়ালালে তেরি কুরবানীনে জিন্দা কর দিয়া ইসে লাম কো ওরে হে গা তাবাদ তে রে বদৌলতে আয়ে হুসাইন, আল্লাহ সাইয়েদিনা মাওলানা মিল্লাতে ইসলাম কো মিল তাকি কিতরে সে গায়াত কেসে বলে হাম তেরা মে শাগাদতে আয়ে হুসাইন, মৌলানা ওয়ালালে সালা দুনিয়া শের কিলমান ইন্দ জুমকে তলমসুয়া ও হুসাইন, জুবাহাতের জহম কাকি মুস্কুরায়া ও হুসাইন, সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম,
রায় হকমে জিসমে আপনা সর কটায়া ও হুসাইন, কারবালা মে জিসমে আপনা গর লোটায়া ও হুসাইন সালাম। أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم والحمد لله رب العالمين مولا صل وسلم وبارك عليه أجيم ندر قلوبت أغت لغيش يجي আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হলেও আমরা যে জায়গার মধ্যে বসেছি এই ঘরটা কার? এটা আল্লাহর ঘর। আজকে এই ঘরটা হলো বাইতুল্লাহ। এই ঘরটা কি? বাইতুল্লাহ। আমরা যারা এসেছি আমরা হলাম ইবাদুল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা ইবাদুল্লাহ। যার মাহফিল সাজিয়েছেন এটা হলো আওলাদ রাসূলুল্লাহ, যার মাহফিল হচ্ছে উনি হলো মদিনাওয়ালা। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য একটু মহব্বত নিয়ে অল্প কিছুক্ষণ আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না। দেখতেছেন তো আমি তো আপনাদের ছেলের মতো, ঠিক কিনা বলেন? আমি আপনাদের ছেলের মতো না? আমি আপনাদের ছেলের মতো। আমি মনে করব যারা মুরব্বীরা আছেন আমার সামনে আমি তাদের ছেলে, তারা আমার বাবা। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর আমার যুবক ভাইয়েরা যারা আমার সামনে প্রেজেন্ট আছেন আমি আপনাদের ভাই। আপনারা মহব্বত করে ভাইয়ের মাহফিল শুনতে পারবেন ইনশাআল্লাহ। কষ্ট হবে? কষ্ট হলেও কি করবো, এটা আল্লাহর ঘর, কিয়ামতের ময়দান, এটাই তো আমাদের জন্য নাজাতের বসিলা, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বেশিক্ষণ কষ্ট দেব না, অল্প কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে বিদায় দেব। একটু মহব্বত নিয়ে পড়বেন। আজি ইমানদারের আগতে লেগেছে, আজি ইমানদারের কলবেতে, ইমাম হুসাইন কারবালাতে শহীদ গয়েছে, ঠিক কিনা বলেন? আরে ইমাম হুসাইন কারবালাতে শহীদ গয়েছে, আজি ইমানদারের ছে, আজি ইমানদারের রে আওলাদে রাসূলকে তোমরা মারতে পারো নাই, ঠিক কিনা বলেন? আরে আওলাদে রাসূলকে তোমরা মারতে পারো নাই, শহীদে তারা জীবিত আছে কোরআনেতে কয়, ঠিক কিনা? আল্লাহ বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিচ্ছেন যারা আল্লাহ রাস্তার মধ্যে শাহাদত বরণ করেছেন তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের মাজারে জিন্দা রেখেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? কথা কার? আল্লাহর কথা। কারণ আমাদের উস্তাদগণ আমাদেরকে বানিয়ে কথা বলার সেই শিক্ষাটা দেয় নাই, অন্তত যতটুকুন আছে ততটুকুন করে বলাটা নামে হলো উত্তম ইবাদত, ঠিক কিনা বলেন?
সেজন্য শের বলে, আরে আল্লাহ রাসূলকে তোমরা মারতে পারো নাই, শহীদে তারা জীবিত আছে কোরআনেতে কয়। আল্লাহ তাআলা তাহাদেরকে, আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিয়েছে, আজে ইমানদার কলবেতে ছে, আজে ইমানদার। আরে ইমাম মুসলিমের ছেলেরা এতিম সহায়, ঠিক কিনা? আজকের দিনে ইমাম মুসলিমের দুই সন্তান শাহাদত বরণ করেছেন, কয়জন? মোহাম্মদ এবং ইব্রাহিম, তারা দুইজন আজকেই শাহাদত বরণ করেছেন, তাদের আজকে ফাতিহা শরীফ, ঠিক না? সেই জন্য শায়ের বলে, আরে ইমাম মুসলিমের ছেলেরা এতিম সহায়, টাকার লোভে মোনাফিকরা শহীদ করে দেয়, ঠিক কিনা বলে? আরে টাকার লোভে মোনাফিকরা শহীদ করে দেয়, সেই টাকায় আজ মোনাফেক, সেই টাকায় আজ মোনাফেক বিক্রি হইতাছে, আজি ইমানদারের কলবেতে ছে, আজি ইমানদারের ছে, আজি ইমানদারের। অধ্যকরায় জিত চট্টগ্রামের অন্তর্গত উত্তর মেলগন জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবস্থাপনায় ও এলাকার মরহুম মুরব্বিদের ইসালে সওয়াবকে কেন্দ্র করে শাহাদতে কারবালা মাহফিলে, যিনি আমার পূর্বে অত্যন্ত সুন্দর ভাষায় কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেছেন, হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ নুরুন্নবী আল কাদেরী দামত ইকবালুহ, আজকের মাহফিলে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করে মাহফিলকে আলোকিত করবেন, মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী সভাপতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদ, সর্বপ্রথম সে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে দয়া করে মেহরবানি করে আজকের মাহফিলে বসে দুই একটি কথা শ্রবণ করার জন্য সে তৌফিক দিয়েছেন, অন্তরকূলে মহাব্বত নিয়ে ইমানি জজবা নিয়ে আমরা একবার বলি না, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি আকে নবী কামলি ওয়ালা নবী দু জাহানের বাদশা নবী উম্মতের কান্ডারী নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আমি গুনহগার, আরো শুকরে জ্ঞাপন করতেছি আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, নবীর প্রেমিক, ওলির প্রেমিক যারা আজকের মাহফিলে এসে বসেছেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুন, কারণ এই মাহফিল এটা কোন মেম্বারের অনুষ্ঠান নয়, কোন মেম্বারের অনুষ্ঠান নয়, এটা কোন চেয়ারম্যানের অনুষ্ঠান নয়, কোন টাকাওয়ালার অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠানটা হলো সরাসরি মদিনাওয়ালা নবীর অনুষ্ঠান, বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা, এই মাহফিলে যদি আমরা কিছুক্ষণ বসি গুনাহ মাফ করে দেবেন তিনি কে? আল্লাহ, আমার আল্লাহ। আপনি যদি একটা বিয়ের অনুষ্ঠানে বসলে গুনাহ কি মাফ হবে? না। আপনি যদি একটা মেজবানের অনুষ্ঠানে গিয়ে বসেন গুনাহ মাফ হবে? না। দোকানের মধ্যে গিয়ে যদি সার টান মারেন আপনার ওখানে কি গুনাহ মাফ হবে? না। এটা দেখেন, একটা হলো জান্নাতের বাগান, দ্বিতীয়ত হলো আল্লাহর ঘর, বড় করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আপনারা বড় কপাল, কারণ আপনাদের ছেলেরা তো এই মাহফিল সাজিয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে আমার যুবক ভাইরা
এত সুন্দর করে এই মাহফিলটা যে সাজিয়েছেন, তারা এই মাহফিল না করে চাইলে বাহিরে একটা গানের অনুষ্ঠান করতে পারত, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আপনাদের ছেলেরা এই মাহফিলটা সাজিয়েছেন, তো এই মাহফিলের সহযোগিতা করা, এই মাহফিলের তাদেরকে উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। আর একটু বড় করে বলি আমিন। একটু মোহাম্মদের জিকির করেন, হরে একটু মোহাম্মদ রওয়াজ ইলাহা কত সুন্দর মদিনা যার নাই কোন তুলনা বোঝে ওকে বোঝো না ইমান গল মদিনা লা একটু খেয়াল করেন, আহলে বাইতকে মহব্বত করার দরকার আছে না নাই? আউলাদে রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই? মহব্বত করার জন্য বলছেন কে? আর একটু মহব্বতে বলি, আমার আল্লাহ কোন দুনিয়ার ব্যক্তি নয়। আমার কথা আপনাদেরকে যদি এমনি বলি তাহলে আপনারা মনে করবেন আমি মিথ্যা কথা বলতেছি, ঠিক কিনা বলেন? আর চেয়ারম্যান সাহেব যদি আপনাদের সামনে কথা বলে আপনারা মনে করবেন উনি মিথ্যা কথা বলতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কথায় কোনো মিথ্যা আছে? নবীর কথায় কোনো মিথ্যা আছে? তাহলে সামনের দিকে আসেন, আমরা কোরআন এবং হাদিসের আলোকে আওলাদ রাসূলকে যে মহব্বত করতে হবে এটার একটু প্রমাণগুলো আমরা দেখে নিই। আমার নবী কিভাবে মহব্বত করেছেন, আল্লাহ কিভাবে মহব্বত করেছেন, আমরা একটু হাদিসে মোবারকে যখন খুলে দেখব ওখানে আমার মদিনাওয়ালা নবী বড় বড় বুখারী শরীফে, তিরমিজি শরীফে, ইবনে মাজাহ শরীফে, আবু দাউদ শরীফের মধ্যে আমার মদিনাওয়ালা নবী এলান করে দিয়েছেন, বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য কারণ শাহাদাতে কারবালা এটা একটা পুরো একটা সাগর, এটা কি একটু বড় করে বলেন, এটা কি পুরো একটা সাগর? ভাই আমি যদি একটা বড় ডিগিতে যদি ডুব দিই আমি ওই প্রান্তে যাইতে পারবো, কথা বলেন না পারবো? ওই প্রান্তে যাওয়ার জন্য ডুবুরি লাগবে, ঠিক কিনা বলেন? কারণ আমার তো সেই ট্রেডিংটা নাই। তো এটা এমন একটা সাগর, ওটা ওই নদীর মতো নয়, ওই দিঘির মতো নয়। ইমাম হুসাইনের শাহাদাতে কারবালা এটা হলো ইমানদার এবং বেঈমানের পার্থক্য, ঠিক কিনা বলেন? কারণ ইমানদার হলো হুসাইনি মুসলমানেরা আর বেঈমান মুনাফেক হলো এজিদি মুসলমানেরা, ঠিক কিনা বলেন? সেজন্য আমি মদিনাওয়ালা নবীর আহলে বাইতকে যে মহব্বত করলে লাভ এটার উপর আমি দুই এক মিনিট কথা বলে আমি ডাইরেক্ট শাহাদাতে কারবালার মূল কয়েকটি ফোন বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ আমাদের আশা বাসাকে কবুল করুন। আর একটু মহব্বতে বলি, সারা দুনিয়া তাহলে ভাইয়েরা খেয়াল করেন আল্লাহর নবীর হাদিস আমার সাথে তেলাওয়াত করতে পারবেন তো? আওয়াজ না করো তো বাজি পারবেন ইনশাআল্লাহ, একটু তেলাওয়াত করেন। কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রাইহানে মিনাদ দুনিয়া, একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বলতে চেয়েছিলাম আমার মদিনা ওয়ালা নবী হাদিস মুবারকের মধ্যে এলান দিয়ে দিচ্ছে
আমার উত্তর মেলগড়ের ভাইরা, আমার নবীর প্রেমিকেরা, আমার মদিনাওয়ালা নবী বলতেছেন, ইন্নাল হাসানাল হুসাইন, নিশ্চয় আমার হাসান এবং হুসাইন হলো দুনিয়ার দুইটা গোলাপ ফুল। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এই আমার ভাইরা, দুনিয়ার গোলাপ যখন আপনি নাকের ডগরে নিচে নেবেন আপনি কোনো খুশবু পাবেন না, কিন্তু আমার হাসান হুসাইনে, আমি মদিনাওয়ালা নবী যখন গর্দান মুবারকে, আমি নবী যখন আমার নূরানি নাক মুবারক দিয়ে যখন আমি খুশবু নিই, খোদার কসম দুনিয়ার কোনো গোলাপের খুশবু পাই না। আমি মদিনাওয়ালা নবী, আমার হাসান হুসাইনের গর্দান মুবারক থেকে আমি ডাইরেক্ট জান্নাতের গোলাপের খুশবু পাই। একটু বড় করে বলেন সুবহান। তাহলে ভাইয়েরা বুঝা যায়, দুনিয়ার জমিন ইমাম হুসান, ইমাম হুসাইন এবং হাসান, আমাদের মতো শরীর থাকলেও, আমাদের মতো কানেকশন থাকলেও, আরে আল্লাহর বান্দা ইমাম হুসাইন ইমাম হাসান আমাদের মতো শরীর হলেও তারা দুনিয়ার কোনো মানুষের মতো নয়, তারা জান্নাতের দুইটা নূরের টুকরা, ঠিক কিনা বলেন? আমার নবী অন্য হাদিসে মুবারকায় বললেন, হে আমার উম্মত, তোমরা ভালো করে খেয়াল করো, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাব আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন হবে কিয়ামতের ময়দানে যুবকের জান্নাতের সরদার। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আমার মদিনাওয়ালা নবীর কথা। এখানে একটা প্রশ্ন আছে, যুবকদের সরদার হবে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ইমাম হাসান হুসাইন, ঠিক কিনা বলেন? কিন্তু ভাইরা, আমার অনেক মুরব্বীরা আমাকে প্রশ্ন করতে পারে, হুজুর আমার বয়স তো 100 বছর, আমার বয়স তো 80 বছর, আপনি তো বলছেন ইমাম হাসান হুসাইন তো যুবকের সরদার হবে, কারণ আমি তো বৃদ্ধ অবস্থায় ইন্তেকাল করেছি, ঠিক কিনা বলেন? তো আমার বয়স তো 200 বছর, 50 বছর, আমার দাড়িগুলো পেকে গেছে, ওরে আল্লাহর বান্দা, আমার মদিনাওয়ালা নবী বলে, তুমি 120 বছর ইন্তেকাল করেছো, 200 বছর ইন্তেকাল করেছো, কিন্তু তোমাকে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই সময় কবরের ভিতর থেকে যখন আপনাকে উত্তোলন করবে, আপনার বয়স হবে 30 কিংবা 25 বছর। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, আমার নবীর হাদিস দ্বারা প্রমাণ হয়, বৃদ্ধ মানুষ ইন্তেকাল করলেও ওনাকে কবর থেকে জাগ্রত করবে একেবারে টকবক যুবক, ঠিক কিনা বলেন? সেজন্য ভাইরা, ও আল্লাহর বান্দা, আমি যদি দুনিয়ার জমিন থেকে যদি চলে যাই, আহলে বাইতের সাথে যদি আমার কোনো সম্পর্ক না থাকে, দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ আছে যারা আহলে বাইতের মাহফিল করলে ওই মাহফিলের মধ্যে বাধা দেয়, আছেন নাই? কিন্তু এমন অনেক মানুষ আছে, মদিনাওয়ালা নবীর মাহফিল সাজাইতে চাইলে অনেক মানুষ আছে বাধা দেয়, ঠিক কিনা বলেন? হে আমার ভাইয়ের, একটু খেয়াল করে দেখবেন, এটা কোন ব্যক্তির মাহফিল নয়, এটা আমার বাবার মাহফিল নয়, আপনার মাহফিল নয়, এটা সরাসরি জান্নাতের মাহফিল, ঠিক কিনা বলেন? আমার নবী হাদিসে মুবারকায় এলান দিচ্ছেন, একটু তেলাওয়াত করেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানী, ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানী। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে হাদিস তেলাওয়াত করতে কি কষ্ট হয়? কথা বলেন না কষ্ট হয় নাকি? কারণ এই হাদিস তো কোনো ব্যক্তির হাদিস নয়, ঠিক কি না বলেন? এই হাদিসটা হলো আমার মদিনাওয়ালা নবীর হাদিস। বড় করে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমার বাবাগুলো যদি মাদ্রাসায় যদি পড়তে চায়, তাদেরকে কি ভর্তি নেবে? একটু বড় করে না, হদ্দবাজি, ভর্তি নেবে?
নেবে না। অন্তত আজকে তাদের একটু পরিবেশ হয়েছে এই মসজিদের মধ্যে। আমার যুবক ভাইয়েরা, জান্নাতি ফুল যাদেরকে বলা হয়, সেই আমার যুবক ভাইয়েরা আজকের মাহফিল সাজিয়ে দিয়ে আপনাদেরকে অন্তত একটা আমার নবীর হাদিসে মোবারকাত তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই? একটু বড় করে বলেন, আছে না নাই? আল্লাহ আমার ভাইদেরকে, আমাদের মাথায় যতগুলো চুল আছে ততগুলো হায়াত বাড়াই দিক, আমিন বলেন। আসমানে তুমি বানাইলা, জমিনে তুমি বানাইলা, জান্নাতে তুমি সাজাইলা, জান্নাতে তুমি সাজাইলা, প্রিয় নবী রসিলাইলা, আমার নবী ইবনে মাজাহ শরীফের মধ্যে কি বলতেছেন একটু খেয়াল করে দেখেন। আমার নবী বলে, মান আহাব্বা হুমা, যারা এই দুইজনকে ভালোবাসবে, এই দুইজনকে ভালোবাসবে, একটু বড় করে বলবেন, এই দুইজনকে ভালোবাসবে, ফাকদে আহাব্বানি, তারা এই দুইজনকে ভালোবাসে নাই, সরাসরি আমি মদিনাওয়ালা নবীকে ভালোবেসেছে। এই আমার ভাইয়েরা, এটা আমার কোন বানানো কিতাব থেকে নয়, এটা আমার কোন বাংলা বই থেকে নয়, এটা আমার মদিনাওয়ালা নবীর কিতাব থেকে বলতেছি। আমার নবী বলে, মান আহাব্বা হুমা, এই দুইজনকে যারা ভালোবাসবে, ফাকদে আহাব্বানি, আর তারা আমি নবীকে ভালোবেসেছে। আর কোরআনের আয়াত বলতেছে, মাইয়্যুতির রাসূল ফাকদে আতো আল্লাহ। এই আমার ভাইরা, আল্লাহ বলতেছেন, আমার নবীকে মহব্বত করলে, আমার নবীকে অনুসরণ করলে, আমার নবীকে ইত্তেবা করলে, আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এদিকে হাদিসে, এদিকে হাদিসের মধ্যে বলতেছেন, আমার মদিনাওয়ালা নবী বলতেছেন, এই আমার উম্মত, যদি আমার হাসান হোসেনকে, আমার আওলাদ রসুলকে যদি মহব্বত করো, তাহলে আমি নবীর মহব্বত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ বলতেছেন, মাইয়ুতি রসুল ফাকদে আতো আল্লাহ, যারা আমার নবীকে মহব্বত করবে, অনুসরণ করবে, আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝে যাই, আল্লাহর নবীকে মহব্বত করলে রাজি হয় কে? আল্লাহর নবীকে মহব্বত করলে জান্নাত দেয় কে? আর হাদিসে বলতেছেন, আওলাদ রসুলকে মহব্বত করলে আমার নবী খুশি হয়ে যায়, আর আমার নবী খুশি হয়ে গেলে জান্নাত দেবে কে? সেজন্য আওলাদ রসুলের সাথে দুশ্মনী রাখা যাবে না, শত্রুদামি করা যাবে না। একটু খেয়াল করে দেখেন, আপনাদের পটিয়ার জমিনে অন্তত কমহলীয় মসজিদ 1000 মসজিদ হবে না? আচ্ছা, 1000 বাদ দেন, 500 মসজিদ তো হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এমন এমন মসজিদ আছে যে মসজিদের মধ্যে শোয়াদায় কারবালা মাহফিল করা দূরের কথা, আওলাদ রসূলের একটা শব্দ মুখ উচ্চারণ করে না, ঠিক কিনা বলেন? আছে না নাই? কারণ যাদের সাথে আবু জাহেলের সাথে সম্পর্ক, যাদের সাথে জিদের সাথে সম্পর্ক, যাদের সাথে উব্বা সাইবার সাথে সম্পর্ক, তাদের মাহফিলে আওলাদ রসূলের, তাদের মসজিদে আওলাদ রসূলের কথা কেমনে হবে? যে মসজিদের মধ্যে আমার মদিনাওয়ালা নবীর ভালোবাসা আছে, যে মসজিদের মধ্যে মদিনাওয়ালা নবীর অনুসারী আছে, সেই মসজিদে তো শহাদে কারবালা মাহফিল হয়, ঠিক কিনা বলেন? কারণ আমরা আবু জাহেলকে মহব্বত করি না, ঠিক কিনা বলেন? আমরা ইজিদকে ঘৃণা করি, ঠিক কিনা বলেন? আবার যারা ইজিদকে মহব্বত করে তাদেরকেও আমরা ঘৃণা করি, ঠিক কিনা বলেন?
আল্লাহ কিয়ামত পর্যন্ত এজিদকে যারা রহমতুল্লাহ আলাই বলে তাদেরকে আমরা গিনা করতে চাই কি চাই না? সেজন্য আমার মদিনাওয়ালা নবী বলছেন, ওয়ামান আবগাদাহুমা, যারা আমার আওলাদ রাসূলের সাথে দুশমনি করবে, কি করবে? দুশমনি করবে, তারা আমার আওলাদ রাসূলের সাথে করে নাই, ফাকদে আবগাদানি, তারা আমি মদিনাওয়ালা নবীর সাথে দুশমনি করেছে। কার সাথে? মদিনাওয়ালা নবীর সাথে। তো নবীর সাথে যদি দুশমনি করি ভাই, আমি কি কখনো জান্নাতের চেহারা মুখে দেখব? কারণ অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আমাদের গুস্তর দরকার নাই, শরীরের দরকার নাই, অন্তত চামড়া নিয়ে শুধুমাত্র যদি আমাদের শরীরটা যদি থাকে, অন্তত সেই শরীরে যদি মদিনাওয়ালা নবীর ভালোবাসা থাকে, আমাদেরকে যখন কবরে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হকে হাজার রাজুল, তখন আমার মদিনাওয়ালা নবী বলবেন, ওদেরকে প্রশ্ন করতে হবে না, কারণ ওদের মসজিদের মধ্যে বসে বসে আমি মদিনাওয়ালা নবীর জিকির করেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য নবীকে চিনার জন্য কপাল লাগবে, ঠিক কি না? নবীকে ভালোবাসার জন্য কলবের দরকার আছে না নাই? কারণ তাদের কলবের মধ্যে খতমুল্লাহু আলা কুলুবিহি মোহর ঢেলে দিয়েছেন তিনি কে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে আরেকটু সামনের দিকে আসেন। তিরমিজি শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, কি আছে? একটা অধ্যায় আছে, যেমন আমরা যখন স্বাভাবিকভাবে যখন বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যখন পাঠদান দিয়ে পাঠদান করার জন্য যখন যাই, আমাদের উস্তাদগণ যখন আমাদেরকে যখন পড়ায়, দেখা যায় কয়েকটা পাঠ মিলে একটা পরিচ্ছেদ হয়, ঠিক কিনা? কয়েকটা পরিচ্ছেদ মিলে একটা অধ্যায় হয়, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে তিরমিজি শরীফের একটি অধ্যায়ের নাম হলো বাবুল মানকির। বাবুল মানকির, ওই বাবুল মানকিরের অধ্যায়ের মধ্যে আমার মদিনাওয়ালা নবী বলতেছেন, কত সুন্দর করে দেখেন, হাজানে ইবেনায়া, ইবেনায়া, এই দুজন আমি নবীর সন্তান। বড় করে বলি সুবহানাল্লাহ। ইবেনুন মানি ছেলে, ইবেনুন মানি কি? ছেলে। ইবেনুন মানি ছেলে। এটা ইবেনুন, এটা দুই অর্থে ব্যবহার হয়, দুই অর্থে ব্যবহার হয়। এটা মাজাজি এবং হাকিকি, মাজাজি এবং হাকিকি, মাজাজি অর্থে নাতি। বড় করে বলেন সুবহানাল্লাহ। হাকিকি অর্থ হলো নিজের ছেলে, হাকিকি অর্থ নিজের ছেলে। এটা আমার নবী বলছেন, হাজানে ইবেনায়া, এ দুজন আমি মদিনাওয়ালা নবীর সন্তান। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি নবীর সন্তান, ও আবেন বেনাতিয়া, এই দুজন আমার হাতুনে জান্নাত, মা ফাতেমার সন্তান। বড় করে বলিস, এই আমার বাইরা, আমার মদিনাওয়ালা নবী বলে, এই দুজন আমার সন্তান, এই দুজন আমার হাতুনে জান্নাত, মা ফাতেমার সন্তান। বড় করে বলেন সুবহান। আবার আমার মদিনাওয়ালা নবী বলে, আল্লাহুম্মা ইন্নি উহিব্বুহুমা, ও আল্লাহ আমি আমার আওলাদকে বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি। তো আল্লাহ নবী যে ওদেরকে যে বেশি ভালোবাসে সেটা আমার আল্লাহ জানে কি জানে না? একটু বড় করে বলেন। তো আবার আল্লাহর নবীকে এভাবে বলার কি দরকার ছিল? তো আমার নবী বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমাদের আশেপাশে এমন অনেক দুনিয়ার জমিনে দুই পায়ের জানোয়ার থাকবে যারা আওলাদ রাসূলের সাথে দুশমনী করবে, ঠিক কি না? সেজন্য আমার নবী দুনিয়ার জমিনে থেকে আল্লাহর কাছে প্রমাণ দিচ্ছেন, আল্লাহ আবার আমার এমন কতগুলো উম্মত থাকবে যারা নিজের জান দিয়ে হলেও আমার আওলাদ রাসূলের মাহফিল করবে, ভালোবাসবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এই মাহফিলের দ্বারা বোঝা যায়, প্রতীয়মান হয় যে তারাই তো আওলাদ রাসূলকে মহব্বত করে মাহফিল সাজিয়েছেন, ঠিক কি না? কোন উদ্দেশ্য আছে এই মাহফিল যে তারা সাজিয়েছেন? কোন উদ্দেশ্য আছে তাদের? একমাত্র একটি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো কি? তারা আওলাদ রাসূলকে মহব্বত করে আওলাদ রাসূলের দামানটা ধরে মদিনাওয়ালা নবীর কাছে যাবে, মদিনাওয়ালা নবীর মাধ্যমে সরাসরি আল্লাহর কাছে যাবে, ঠিক কিনা বলেন? এটা ছাড়া আমাদের আর কোনো কিছু
কারণ আপনি ইন্তেকাল করলে আমি ইন্তেকাল করলে দুনিয়াতে যা আমল আছে এগুলো আমার কবরে যাবে, ঠিক কিনা বলেন? কারণ আমার মদিনাওয়ালা নবী বলতেছেন, ইদা কানাল ইনসানু মাইয়াতুন, একজন মানুষ যখন ইন্তেকাল করে তার ওই কবরের ভিতর ইবাদত করার সে সুযোগ নাই। সেজন্য অন্তত আমরা দুনিয়ার জমিনে মদিনাওয়ালা নবীর সানাহানা করে, আওলাদ রাসূলের সানাহানা করে কবরের ভিতর শান্তি আমরা চাই কি চাই না? প্রত্যেকের কপালে নসিব করুক, আমিন বলেন। সালাতুনিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার ছেলেরা, আমার ভাইয়ের ছেলেরা, আমার আশেপাশে তোমরা যারা আছো একটু তোমরা খেয়াল করো, এই জায়গার মধ্যে আমরা এসেছি, আমরা তো এজিদের সাথে যুদ্ধ করার জন্য নয়, ঠিক কিনা বলেন? আমরা এখানে এসেছি নানা জানের রশিটা কুফা শহরের মানুষের হাতে অর্পণ করার জন্য, ঠিক কিনা বলেন? এ আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জায়গার মধ্যে আমাদেরকে থাকতে হবে, আজকে 9 তারিখ, কালকে 10 তারিখ, কালকে হলো জুমার দিন, এই আমার সাথে তোমরা যারা এসেছো এই কাছে জৈনুল আবেদিন, তোমরা আলী আকবর আলী আসগর, তোমরা যারা আছো না কেন, আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, কারণ আমরা যদি যুদ্ধ করার জন্য আসতাম 6 মাসের দুধের বাচ্চাকে আমরা এখানে নিয়ে আসতাম না, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা এখানে থাকবো, সবাই সেখানে তারা তাঁবু কাটাইলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার প্রান্তরের মধ্যে যখন উপনীত হল, তখন কারবালার প্রান্তরে কুফা শহরের ওই কুফা যেখানে কারবালা ওই জায়গার পার্শ্ববর্তী একটা এলাকার একটা পরিবারের এক মহিলার এই কথাগুলো শামে কারবালার মধ্যে কুট করেছেন। ও আল্লাহর বান্দা, ওই মহিলাটি বলতেছে, এ আমার ছেলে, তুমি তো অনেক দিন পর্যন্ত এদিক ওদিক গোড়াগুড়ি করো, এই আমার ছেলে, তোমার বাবা তোমাকে একেবারে ছোট রেখে তোমার বাবা ইন্তেকাল করেছেন, আমি তোমার চেহারার দিকে দেখে দেখে আমি আর শাদি করি নাই, বাবা আমি তোমাকে দেখে আমার জীবনটা কাটাই দিলাম। ওই ছেলেটার বয়স ছিল 18 বছর, 18 বছর ছিল। ওই ছেলেটাকে বলতেছেন, হে আমার বাবা, আমার ঘরে আমি একজন আর শুধু তুমি, কিন্তু তুমি ঘর থেকে যখন চলে যাও এই আমার ঘরটা একেবারে শূন্য হয়ে যায়, আমার সাথে কথা বলার জন্য কেউ নাই, ভাই আমার একটা, এই আমার ছেলে, আমাকে একটা সঙ্গী এনে দাও, আমি একটু ওনার সাথে কথা বলবো। এই ছেলে বুঝে নাই, কারণ সেই যুগের ছেলেরা মেয়েদের পিছনে পিছনে পাগল ছিলেন না, ঠিক কিনা বলেন? কিন্তু মা বাবার কথা মোতাবেক চলতেন, মা বাবা যেমন বলতো যেমন করে চলতে বলতো ওইভাবে সন্তানরা চলাফেরা করতেন, কিন্তু বর্তমান যুগের ছেলেরা মা বাবার কথা শুনে না, 100-এর মধ্যে 5 জনে, ঠিক না? কারণ 1.5 কেজি ওজনের একটা মোবাইল কাঁধে তুলে দিয়েছেন, আর মা বাবার কথা কেন শুনতে হচ্ছে? তিনি মোবাইলের কথা শুনে, ঠিক কিনা বলেন? ছেলেকে যদি আপনি নষ্ট করতে চান, ছেলেকে যদি আপনি ফতভ্রষ্ট করতে চান, আপনারা কিছু করবেন না, একটা বাইক কিনে দেবেন, একটা মোবাইল কিনে দেবেন, ঠিক কিনা বলেন? যেদিন থেকে আপনার ছেলেকে আদর করে আপনি দামি বাইক কিনে দিয়েছেন, একটা ভালো মোবাইল কিনে দিয়েছেন, সেদিন থেকেই আপনার ছেলে আপনার হাত ছাড়া হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইনের হাতে তো এরকম কোনো দামি মোবাইল ছিল না। ইমাম হুসাইন কখনো মা বাবার কথা অগ্রাহ্য করেছে না, শুনে কখনো ঘর থেকে বের হয়েছে? তো আমরা ইমাম হুসাইনকে যদি ভালোবাসি তাহলে মা বাবার কথা শোনার দরকার আছে না নাই?
সেজন্য মনে রাখবেন আমার মদিনাওয়ালা নবীর হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে আমার নবী বলে দিচ্ছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাহাতার রব্বি ফি সাহাতাল ওয়ালিদ, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, মা বাবা যদি সন্তানের উপর রাজি হয়, রাজি কে? আল্লাহ। দর করেন হদ্দ বাজি আমার আল্লাহ। ওয়া সাহাতার রব্বি ফি সাহাতাল ওয়ালিদ, যদি মা বাবা সন্তানের উপর যদি নারাজ হয় তাহলে নারাজ কে? আমি মসজিদে বলতেছি, কুদার কসম করে বলতেছি, যদি সন্তানেরা যদি মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার অন্তর যদি সন্তানের উপর যদি নারাজ হয়, আপনার জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ, ঠিক কি না বলে? জাহান্নামের দরওয়াজা খোলা, জাহান্নামের দরওয়াজা খোলা। তো আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? কে কে জান্নাত চাই ডান হাত তুলে একটু আল্লাহকে দেখান, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। আর একটু বড় করে বলেন না, জিন্দাবাদ। একটা জিনিস খেয়াল করবেন, মা বাবাকে যদি মোহাব্বত করে যদি ইন্তেকাল করতে পারি, এটার মধ্যে শান্তি আছে না নাই? এখন তো আমরা বিয়ে করার পরে মা বাবার সাথে আমরা আর কথা বলার সুযোগটা পাই না, কথা যা বলার সেগুলো তো স্ত্রীর সাথে শাশুড়ির সাথে বলে দিয়েছি, ঠিক কি না বলেন? ওই রকম জালেমদের কাছ থেকে আমাদেরকে দূরে রাখুক। আমিন না হদ্দে সাহেব আজিজ, একা ডর করে না হইবে না আমি, কারণ আপনাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, তিনি কি শাশুড়ি নাকি মা? ডর করে না হদ্দে, কারণ মা যে কত দামি সেটা যদি একটু দেখতেন, একটু চিন্তা করতেন, বাবা যে কত দামি সেটা যদি একটু জানতেন, কখনো মাকে ঘরের ভিতর থেকে বের হওয়ার সময় সালাম না দিয়ে বের হতেন? ডর করে না হদ্দে হতেন। সেজন্য শাশুড়িকে মোহাব্বত করবেন। ভাই আমি শাশুড়ির বিরোধিতা করতেছি না, আপনার স্ত্রীর সাথে আপনি মোহাব্বত করে কথা বলবেন, আমি কথা না বলার জন্য বলতেছি না। স্ত্রীর মোহাব্বত স্ত্রীকে দেবেন, শাশুড়ির মোহাব্বত শাশুড়িকে দেবেন, কিন্তু এক নম্বরে মা বাবা, ঠিক কি না বলেন? ভাই একজন ছেলে একজন, আমি কিন্তু ওদিক থেকে এদিকে আসছি এখানে, কারণ মায়ের কথা বলতে হচ্ছে, ঠিক কি না বলেন? একজন মা কয়জন? আমাদের মা কয়জন? আমার বাবা দুই একটা বিয়ে করলেই তো মা একটা, ঠিক কিনা বলেন? কারণ আপনি তো দুই তিনজনের পেটে ছিলেন না, একজনের পেটেই তো ছিলেন, ঠিক কিনা? সেজন্য মা কয়টা, বাবা কয়টা? একটা। একটা সন্তান একজন মায়ের কাছ থেকে কয়জন? একজন মায়ের কাছ থেকে 40 মন 24 কেজি দুধ খেয়েছেন, বড় করে বলি সুবহানাল্লাহ। যতক্ষণ আর মহব্বত করিবেন ইনশাল্লাহ ততক্ষণ অনারারি কে চাইছে, কারণ অনারারা বইমন্তর হই যারা মুরব্বিওয়াল আসুম বেগুন আর বাজি ডর করে। সেই জন্য একজন ব্যক্তি নিজের মায়ের কাছ থেকে 40 মন 24 কেজি দুধ খেয়েছেন, তাহলে ওনার শরীরে কি ভাই আর রক্ত আছে? রক্ত যেগুলো আছে সেগুলো তো শুষে গিয়েছি। মা যখন কান্না করে, ও আব্বু আমার তো মাথা ব্যথা একটু, আমার শরীরে একটু খারাপ লাগতেছে, ও মাই লইর হতুন ফটিয়া ফার্মেসি তুন ওগু ফ্যাট ব্যথার ওষুধ লইছে, ঠিক কিনা বলে না? যদি শাশুড়ি যদি ফোন করে একটু ফ্যাট ব্যথা করতেছে, তখন বলে মা একটু অপেক্ষা করেন, আমি আপনার জন্য বিমান শু নিয়ে আসতেছি, প্রিমিয়ম নিয়ে আসতেছি, এক্সিও নিয়ে আসতেছি, ঠিক কি না বলে? মায়ের জন্য টাকা থাকে না, কিন্তু শাশুড়ির জন্য টাকা আছে না নাই? আল্লাহ আমাদেরকে নিজের মাকে মহব্বত করার তৌফিক দান করো। তাহলে ভাইয়ের আমার খেয়াল করবেন, এই আমার ভাইয়েরা, ওই মহিলাটি ডাক দিয়ে বলে, এই আমার ছেলে, আমার একটা কথা বলার জন্য সঙ্গী লাগবে। কি লাগবে? সঙ্গী লাগবে। মা তো বুঝে নাই,
ওই মা যে কথাটা বললেন সে কথাটা ছেলে বুঝে নাই, মা ভালো করে বুঝিয়ে দিলেন ওনার জন্য একটা মেয়ে নিয়ে আসলেন। ওই সময়ে বাইরে ভালো করে খেয়াল করবেন, ওই মা কিছুদিন যেতে না যেতে একদিন চেহারা কালো করে ঘরে চৌকটের পাশে বসে আছেন। ছেলে ঘরের মধ্যে এসে বললেন, এ মা আপনার চেহারাটা মলিন কেন, কি আমার স্ত্রীকে কষ্ট দিয়েছে? মা বললেন, না কষ্ট দেয় নাই। ও মা আপনাকে কি বাদ দেয় নাই? মা বললেন, বাবা আমি পেট ভর্তি করে বাদ খেয়েছি। ও আমার মা, কি আমার স্ত্রী কি আপনাকে কি গালি দিয়েছে নাকি? না বাবা গালি দেয় নাই। মা আপনার চেহারাটা কালো কেন একটু বলেন না মা, কারণ আপনি ছাড়া দুনিয়াতে খেয়েও নাই। আমার নবীর হাদিস যখন একটু দেখি তখন ওখানে দেখতে পাই আপনার কদমের নিচে আমার জান্নাত। মা ডাক দিয়ে বললেন, বাবা আমার মন তোমার স্ত্রী আমাকে কষ্ট দেয় নাই, আমাকে তোমার ও তোমার পরিবারে কেউ কষ্ট দেয় নাই। ও আমার বাবা আমার চেহারাটা এই জন্য আমি কালো করেছি, আমি শুনতে পেলাম কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আউলাদ রাসূল পরিবার নিয়ে এসেছে। এখন ভাইরা ইমাম হুসাইনের ওই কথা শুনে মা পাগল হয়ে গেছেন। মা বললেন, বাবা ইমাম হুসাইনের সাথে নাকি ওই জালেমগণ কট্টর ভাষায় কথা বলতেছে, নাকি তাদেরকে 5000 স্বর্ণ দিয়ে তাদেরকে গেরুয়া করে রেখেছে। ও আমার বাবা আমার কি মন চাই না, কালকে আমাদের ময়দানে আমি শাহাদতের মা বলতে বড় করে বলি সুবহানাল্লাহ। এই কথাটা যখন ছেলেকে বললেন, ছেলের বয়স মাত্র 18 বছর, কয় বছর বড় করে বলেন, কয় বছর? 18 বছরের ছেলে মাকে বললেন, ও মা তুমি যদি আমাকে এখন বলো আমি তোমার জন্য আমার জান দিয়ে দেব, বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে মাকে বললেন, আয় আমার মা, আয় আমার মা, চলো না ইমাম হোসেন কোথায় আছে একটু আমরা দেখে আসি। এখন নিজের স্ত্রী মাত্র বিয়ে করেছেন কয়েকদিন হয়েছে, এখন বর্তমান সময় আমার ভাইয়েরা বিয়ে করলে নামাজ দোয়া ছেড়ে দেয়। ওয়া 14 দিন পর্যন্ত বারো তুমি বাড়িতে তেন হ দেখিয়া সকালে ভাই নাউজুবিল্লাহ বলেন একজন আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি কি করেন, আপনি কি করেন? আমি তাকে বলছি, ভাই বেগার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানির চাকরি করি আমি। উনি আমাকে বলতো স্যালারি কত, কিন্তু বুঝতে পারে নাই জিনিসটা বুঝতে পারে নাই। আমার বলতেছে, হুজুর স্যালারি কত বলেন না। আমি বলতেছি, ভাই আমার এখানে স্যালারি নাই, নিজের থেকে আরো স্যালারি দিতে হয়, ঠিক কিনা বলেন? তিয় সুল্লম বলেন, আচ্ছা ঘরের ভিতর যাদের চোখগুলো লম্বা তাদের ফতোয়া, ঠিক কিনা বলেন? দেখা যায় মাঝে মাঝে নতুন নতুন বিয়ে করার পরে হাতের মধ্যে একটা হাড়ুও দেয়, ঠিক কিনা বলেন? ঠিক না? এগুলো ফাইকুত থেকে, আমি বুঝি না এই জিনিসগুলো তারা ফাইকুত থেকে। একজন মানুষ যখন অন্তকাল করে 7 দিনের মাথায় নাকি ঘরের ভিতরের কাপড় সবগুলো ধুয়ে ফেলতে হবে, ঠিক কিনা বলেন? এ ফতোয়া দিছে কে? মানুষটাকে এত নাফাক ছিল যার কারণে সমস্ত কাপড়গুলো ধুয়ে দিতে হচ্ছে, আর যেখানে গোসল করাই সেখানে নাকি পানি দিতে হবে, এখানে একটা নাকি বলে নারিকেলও বেঁধে দিতে হবে। এটা তো ভাই কোথাও পাই নাই আমরা, এটা যারা পেয়েছেন তারা বন্ডামি করে, ঠিক কিনা বলেন?
আমার নবী আমাদেরকে এগুলো শিক্ষা দেয় নাই, এগুলো হিন্দুদের মধ্যে আছে। যারা যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তু সেই নম নম অল্লং সৃষ্টং পরমং আল্লাহ রসুল মুহাম্মদে বরষ, যারা এ ধরনের কর উপাসনা করে তাদের ধর্মতেই আছে। আমাদের ধর্মটা হলো ইসলাম, ইসলাম কমপ্লিট কোর্ট অফ লাইফ, এটা একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এটা আমার মদিনাওয়ালা নবী আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? গুস্তাহি রসুলের কোন সুযোগ আল্লাহ আমাদেরকে মদিনাওয়ালা নবীকে ভালোবেসে চলার তৌফিক দান করুন। সারা দুনিয়া আপনাদের কি কষ্ট হচ্ছে? হচ্ছে মনে হয়? আমার পিছনের ভাইদের কি কষ্ট হচ্ছে? ভাই একটু মহাব্বত নিয়ে জিকির করেন, আরে লা ইলাহা নামাজে রোজা ছেড়ো না বাবা মারে খেদমত বইলো না, নবীর সুন্নত ছেড়ো না কারফি পথে চইলো না, লা তাহলে ভাইয়ের আমার বলতে চেয়েছিলাম, এই আল্লাহর বান্দা ওই ছেলে মাত্র 18 বছর, কয় বছর? এখন যদি আমার একটা ভাইকে বলি, মা যখন ছেলেকে বলে বাবা তোমার বাবার পায়ে একটু ব্যথা লাগতেছে হাঁটতে পারে না, বাবা একটু গিয়ে ঘরের জন্য বাজার নিয়ে আসো, এরকম যদি বলি না আমি যেতে পারবো না আমার কাজ আছে, আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করে, আপনি গিয়ে নিয়ে আসেন, ঠিক কিনা বলেন? আর এই জায়গায় 18 বছরের ছেলে জান দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা বলেন? যার নাম ছিল ওহাব ইবনে তালহা, নাম এটা কিতাবের মধ্যে অনেক রকম এসেছে, তখন আমি আপনাদেরকে একটা বলতেছি, ওনার নাম ওহাব ইবনে তালহা। ওই আল্লাহ বান্দা নবীর প্রেমিক, আওলাদ রাসূলের প্রেমিক, ওই আল্লাহর বান্দা ডাইরেক্ট নিজের মাকে নিয়ে নিজের স্ত্রীর এখনো পর্যন্ত মেহেদি রং যায় নাই, মাত্র 3 দিনের মাথায়, বড় করে বলেন কয়দিন? 3 দিনের মাথায় ঘর থেকে বের হলে হাতের মধ্যে ছোট্ট একটা তলে নিলেন, পুতলি নিলেন, মাকে মদ্যখানে রাখলেন, ছেলে আগে হাঁটলেন, স্ত্রীকে পিছনে রাখলেন, স্ত্রীকে বললেন ও আমার স্ত্রী, এটা আমার মা নয়, এটা আমার কলিজার টুকরা। দুনিয়াতে বাবাকে দেখি নাই, দুনিয়াতে আমি বাবা কেমন আমি গুনাগার এটা দেখি নাই, আমার মাকে আমি বাবা হিসেবে চিনি, আমার মাকে আমি মা হিসেবে চিনি, তুমি পিছনে হাঁটো আমি সামনে হাঁটি, আমার মাকে মধ্যখানে রাখো। এভাবে হেঁটে হেঁটে কারবালার প্রান্তরে যখন গেলেন, ও বুকরে বুক দেখা যায় কারবালার প্রান্তরে হাজার হাজার শত শত বেঈমান বেদুইন, যাদের মাথায় টুপি আছে, যাদের মাথায় পাগড়ি আছে, তাদের মসজিদ ও নামাজ হয়। ওই সময়ে ওই ওহাব ইবনে তালহা বললেন, ও মা আপনি যাদের হাতে তলোয়ার দেখতেছে তারা তো ইমাম হুসাইনের বিরুদ্ধ ভাটে, ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করার জন্য এসেছেন। মাকে বললেন ও মা যদি ওই যদি মুসলমানেরা সৈন্য সেনারা যদি আমাদেরকে প্রশ্ন করে তোমরা কোত্থেকে এসেছো কি কারণে, মা আপনিও কথা বলবেন না, আমার স্ত্রী তুমিও কথা বলবে না, আমি কথা বলবো। তারা যখন কারবালার প্রান্তরে যখন ঢুকতে চেয়েছে তাদেরকে বারণ করতেছেন, এই আল্লাহর বান্দা তোমরা কারা,
কুত্তে কি আসতেছো, কি জন্য আসতেছো? তখন ওহাব ইবনে তালহা জবাব দিচ্ছেন, হে ইবনে জিয়াদের সৈন্য সেনারা, আমরা এ পার্শ্ববর্তী এলাকায় ইমাম হোসেন নাকি এখানে এসেছে, উনি কেমন ওনাকে একটু দেখার জন্য আমরা এসেছি। সুবহানাল্লাহ বলেন। যখন অনুমতি দিল ওরা ওদের মানুষের পাশ দিয়ে ইমাম হোসাইনের ওই তাঁবুর ভিতরে মেয়েদেরকে মেয়েদের তাঁবু ঢুকাই দিলেন, আর ছেলে ওহাব ইবনে তালহা ইমাম হোসাইনের কদমে গিয়ে বসলেন। ইমাম হোসাইনকে বললেন, হুজুর, আমি ওহাব ইবনে তালহা, আমার বয়সে কোনো বেশি হয় নাই, হুজুর আমি এসেছি আপনার কদমে কুরবানি হওয়ার জন্য। হুজুর, কিয়ামতের ময়দানে আমার মার বড় আশা, কালকে মদিনাওয়ালা নবীর কদমে দাঁড়িয়ে বলবে, আমি ওহাব ইবনে তালহা, আমি ইমাম হুসাইনের পাগল। তাদেরকে ইমাম হুসাইন বুকে জড়িয়ে ধরলেন, বড় করে বলি সুবহানাল্লাহ। বাইর আমার এভাবে আস্তে 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 রাতের দুইটা বাজে, কয়টা একটু বড় করে বলেন, কয়টা? দুইটা বাজে। কোরআন আমাদেরকে প্রমাণ দেয় বাশফারাই সূরা বনি ইসরাইলে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। আল্লাহর এমন কতগুলো বান্দা আছে যারা রাতে এই চোখকে ঘুম দেয় না, তারা নিজের শরীরটা কুরবানি দেয় কার জন্য? সুবহানাল্লাহ। কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। ওই সময় ইমাম হোসাইনের চোখে পানি ঢলমল করে, ওই সময় ইমাম হুসাইন কুরআনুল কারীম এভাবে করলেন, কুরআন যখন তেলাওয়াত করে, খলকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর, এভাবে যখন তেলাওয়াত করে করে যখন আসতেছেন, হঠাৎ করে ওই কুরআনের পৃষ্ঠার মধ্যে দেখতেছেন আমার মদিনাওয়ালা নবীর নূরানি চেহারা মুবারক। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই চেহারাটা যখন দেখলেন আমার নবী বলতেছেন, ও আমার কলিজার টুকরা হোসাইন, তুমি টেনশন করিও না, তুমি ভয় পায় না, এই আমার হুসাইন, তুমি যদি ভয় পাও তাহলে তোমার ওই তাঁবুর ভিতর তোমার ভাই আছে, ভাইয়ের ছেলে আছে, তোমার পরিবার আছে, তোমার কন্যা আছে, এখানে তোমার সদস্যরা আছে, ওরা ভয় পেয়ে যাবে। ও ইমাম হোসেন, আমি তোমার জন্য জান্নাতে অপেক্ষায় আছি। জান্নাতে অপেক্ষায় আছি। ইমাম হোসেন একটু মনোবলকে শক্ত করলেন, নিজেকে একটু বুঝ দিলেন, ফজরের যখন সময় হয়ে গেল, ও আল্লাহর বান্দা, মুয়াজ্জিন ফজরের নামাজের আজান দেওয়ার জন্য যখন দাঁড়াইলেন, ইমাম হোসেনকে বললেন, হুজুর আমি তো ফজরের আজান দেওয়ার জন্য দাঁড়িয়েছি, হুজুর আমি আগামীকাল জুমার আজান দেওয়ার সুযোগ পাবো? বড় করে বলেন, সুযোগ পাবো? ওই সময়ে ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, এই আল্লাহর বান্দা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের শব্দ গিয়ে সাত আসমানের মধ্যে রহমতের ফেরেশতারা আযানের জবাব দিতেন, এই আমার এই তাবুর মুয়াজ্জিন সাহেব, তোমার আযান বেলালের আযানের নেই, তোমার আযানে আল্লাহর ফেরেশতারা জবাব দেবে। হুজুর আমার বড় মন চেয়েছিল আমি ফজরের আযান দিয়ে আমি আগামীকাল
আমি জুমার আজান দেব, কিন্তু আমার কপালে তো জুমার আজান নাই। তো আমার ইমাম হুসাইন বললেন, এই আল্লাহর বান্দা, তোমাকে দুনিয়াতে আর জুমার আজান দিতে হবে না, কাল কিয়ামতের ময়দানে তোমার আজানের মাধ্যমে আমরা ওই জান্নাতের মধ্যে জুমার নামাজ আদায় করব। বড় করে বলেছি, সালাত দুনিয়া তো এখন সকাল যখন হয়ে গেল, সকাল যখন হয়ে গেল, অনেক লম্বা বিষয় এগুলো বলতে গেলে অনেক লম্বা, সকাল যখন হয়ে গেল তখন ইমাম হুসাইন একটা ছিদ্র দিয়ে চোখ খুলে যখন দেখতেছেন সবার হাতে দাঁড়ালো তরবারি, নাউজুবিল্লাহ বলে ইমাম হুসাইনের দিকে আক্রমণ করার জন্য সবাই প্রস্তুত। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই আমার পরিবার বর্গরা, সকাল যখন হয়ে যাবে আমাদেরকে যুদ্ধের জন্য তারা তাড়া করবে, তখন আমরা কি করব, আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, তবে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের এখানে এই আমাদের তাবুর ভিতর আমাদের মা বোনেরা আছে, তাদের ইজ্জত নিয়ে ওই কুলাঙ্গারা টানাটানি করবে, সেজন্য আমার মা বোনদের এক পাশে তোমরা একটা গর্ত খনন করে দাও, ওই গর্তের ভিতর তোমরা আগুন জ্বালিয়ে দাও, যেন যুদ্ধের সময় ওই কাফেররা সরাসরি যেন আমার মা বোনদের সাথে যেন বেইজ্জতি যেন করতে না পারে, আমার মা বোনদের ইজ্জত যেন টানাটানি করতে না পারে, তোমরা এই পরিবেশটা একটু করে দাও। বড় করে বলিস, এখন সকাল যখন হয়ে গেল বারবার আসতেছেন, এই হুসাইন তুমি তাড়াতাড়ি বের হও যুদ্ধ করার জন্য, তুমি তাড়াতাড়ি বের হও যুদ্ধ করার জন্য, তখন ইমাম হুসাইন সর্বশেষ একটা বাসন দেওয়ার জন্য কারবালার প্রান্তরের মধ্যে দাঁড়িয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমরা কে আছো, আমি কে জানো, আমি মদিনাওয়ালা নবীর, আমি কলিজার টুকরা, আমি ইমাম হুসাইন, যে হুসাইনকে আমার নানা জান আমার গর্দান মুবারকের মধ্যে হাজার হাজার চুমুকিয়েছেন। বড় করে শুধু তাই নয়, আমার এমন কোন শরীরের মধ্যে জায়গা নাই যে জায়গার মধ্যে আমার মদিনাওয়ালা নবীর চুমু লাগে নাই। বড় করে বলি সুবহানাল্লাহ, আমার নবীর চুমুটা কত দামি সেটা জানেন কে? শুধু একটু উদাহরণ দিচ্ছি, আর আপনারা যারা আল্লাহর ঘর দেখতে গেছেন, এমন কোন ব্যক্তি এখানে আছে একটু হাত তুলেন তো দেখি, আল্লাহর ঘর দেখতে গেছেন, ওরা লজ্জার কিছু নাই, আপনারা তো আল্লাহর ঘর দেখে এসেছেন, ওখানে আল্লাহর ঘরের পার্শ্ববর্তী জায়গাতে একটা হাজারা সুয়াত আছে না নাই, একটু বড় করে বলেন আছে না নাই? আমার নবীর চুমো কত দামি দেখেন, ওই হাজারা সুয়াত যারা দেখেছেন তারা আপনারা ওটা কি রকম পাথর আপনারা দেখেছেন। হাজারা সুয়াতকে যখন একটা প্রশ্ন করা হয়েছিল, এ হাজারা সুয়াত, তুমি তো এত কালো পাথর, এখানে মক্কার মধ্যে তো সুন্দর সুন্দর পাথর আছে, ওদেরকে তো কেউ দাম দেয় না, তোমাকে এত, তোমার ইজ্জত কেন? ওই হাজারা সুয়াত বলে, এ আল্লাহর বান্দা, আমি আল্লাহর ঘরের জন্য দামি হয় নাই, আমি মকাম ইব্রাহিমের জন্য দামি হয় নাই, আমি আবু জমজমের জন্য দামি হয় নাই, আমি দামি হয়েছি মদিনাওয়ালা নবীর একটা চুমু লাগার কারণে। বড় করে বলেছি, তো ইমাম হুসাইন বলতেছে, আমার শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার মদিনাওয়ালা নবীর চুমু লাগে নাই। বড় করে বলেছি সুবহানাল্লাহ, তোমরা আজকে কার সাথে যুদ্ধ করার জন্য এসেছো, আমি কে জানো, কাল কিয়ামতের ময়দানে সৈয়দুস শাবাব আহলের জান্নাহ যুবকদের সর্দার হব আমি ইমাম হুসাইন। বড় করে বলি সুবহানাল্লাহ, অনেক বুঝাইলেন, কারণ জালেমদেরকে তো বুঝাইলেও কাজ হবে, বড় করে বলেন না হবে? তো ইমাম হুসাইন সর্বশেষ বললেন, এই এজিদের সৈন্য সেনারা, তোমাদের মধ্যে কে আছো, আমি ইমাম হুসাইনের সাথে জান্নাতে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ, তখন হুর বিন যিদ একজন ফলোয়ান ছিল, ফলোয়ান উনি এমন কোন ফলোয়ান নয়, বড় বড় যুদ্ধের মধ্যে তিনি প্রধান সেনাপতি ছিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ, তখন যুদ্ধের ময়দানে হুর বিন যিদ অনেক বড় শক্তিশালী, উনি একবার ডানে তাকায় আরেকবার বামে তাকাই, একবার ডানে তাকাই আরেকবার বামে তাকাই, তখন আমর বিন সাদ
এজিদের প্রধান সেনাপতি, যিনি পুরো এজিদের সৈন্য সেনাদেরকে মডিফিকেশন করতেছেন, যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি বলতেছেন, এই হুর বিন এজিদ, তুমি এদিক ওদিক কেন মাথাকে ঘুরাচ্ছ? তুমি জানো না আজকে আমরা 22,000 সৈন্য সেনা এখানে এসেছি, সব আমরা সবাইকে দুরুস্যাত করে দেব, তুমি ঘুরাচ্ছ কেন? তখন আমর বিন সাদকে বলতেছেন, এই আমর বিন সাদ, আমি ডানে দেখতেছি জান্নাত, বামে দেখতেছি জাহান্নাম, তো আমি চিন্তা করতেছি কোথায় যাব, তো আমি জাহান্নামে কেন যাব? আমি হুর বিন এজিদ যেতে চাই ডাইরেক্ট জান্নাতে। ডর করে হন সুবহান। তো হুর বিন এজিদ যখন ইমাম হুসাইনের কাছে যখন আসলেন, ইমাম হুসাইন ভাই ভাইজান বলে ওনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কপালের মধ্যে চুমু দিয়েছেন। তারপর ওরা তাঁবুর মধ্যে ঢুকে এসেছেন। ঢুকার পরে খেয়াল করেন, মহিলাদের এদিকে আগুন জ্বালিয়ে দিলেন। এখন হঠাৎ করে একজন জালেমের নাম ছিল মালিক বিন উরওয়া। নাম কি? বড় করে বলেন, মালিক বিন উরওয়া। তিনি এসে বলতেছেন ইমাম হুসাইনকে, এ হুসাইন, কোথায় তুমি? জাহান্নামের আগুনে জ্বালানোর আগে কি এখানে আগুনে জ্বলবে নাকি? একটু নাউজুবিল্লাহ বলবেন না। ইমাম হুসাইন বলতেছেন, আল্লাহ, কাকে জাহান্নামের আগুন দিয়ে ভয় দেখাচ্ছে? ও আল্লাহ, ইমাম হুসাইনের উপর তোহমত দিয়েছেন, আল্লাহ আপনি তাকে আমার চোখের সামনে শাস্তির ব্যবস্থা করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন ইমাম হুসাইন আওলাদ রসুল, কারণ আপনি একজনকে যদি একটা গুলি মারেন এটা মিস হতে পারে, ইমাম হুসাইনের আওলাদ রসুলের কথা কখনো মিস হতে পারে না? এখন এই কথাটা বলতে দেরি, সাথে সাথে ওই জালেমের গোড়া এমন ভাবে উনার শরীরটাকে এমন ভাবে নাড়া দিলেন, উনি গোড়া থেকে পড়ে গেলেন, লেগামের মধ্যে বেজে এমন করে গোড়াটা দৌড়াদৌড়ি করতেছেন, দূরতে দূরতে যারা দিলেন, হঠাৎ করে তিনি গিয়ে ওই আগুনের মধ্যে একেবারে জলে ফুলে সরকার হয়ে জাহান্নামে চলে গেলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকজন জালেম আসলেন, ওই জালেম এসে বলতেছেন, হোসাইন, তোমরা কি জানো ওখানে নদীর মধ্যে ফুরাত নদীতে কত পানি ঢেউ খেলতেছে? এক গ্লাস তোমাদেরকে পানি দেব না, গরু গাদাদেরকে দেব। নাউজুবিল্লাহ। বলেন, ওনার নাম ছিল আজদিন। ওনার নাম কি? আজদিন। তখন পানির কথা যখন বলেছেন, অনেকদিন পর্যন্ত তাদের মুখে পানি পায় নাই, ইমাম হুসাইন বলতেছেন, আল্লাহ আপনি তাকে এমন মৃত্যু দেন যে মৃত্যুটা হবে পানির তৃষ্ণার অবস্থায়। ডর করে হন সুবহানাল্লাহ। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শেষ করতে পারে নাই, সামনের দিকে যখন গেলেন, ওই জালেম হঠাৎ করে বলতেছেন, হল আতশ, হল আতশ, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। এই কথাটা যখন বলতেছেন, তখন এজিদের দলরা বলতেছেন, কিরে ইয়াজিন, কি পানি তো আমাদের আন্ডারে, কি তোমাকে গলার মধ্যে কি গড়া বেঁধে দেব পানির, নাকি পানির ভিতর তোমাকে ছুপাই দেব? তিনি বলতেছেন, ভাই আমাকে পানি দাও। তখন তার মুখে দুইজনে পানি ঢালতেছেন, কিন্তু পানিগুলো ঢুকার সুযোগ নাই, আল্লাহ ওনার গলাটা টিপে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। উনি পানি পানি করে একেবারে জাহান্নামের মধ্যে চলে গেছেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। ও হুসাইন, তুমি নবী নবী বলতেছো, নবী এটা তোমার কি? ইমাম হুসাইন দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলেন, ও আল্লাহ, আমার নানাজান, আমি আমার নানাজানের কলিজার টুকরা, আমাদের মাধ্যমে আওলাদ রসুল আসবে, আমাকে বলতেছেন আমি নবীর কে? তখন ইমাম হুসাইন বললেন, আল্লাহ আপনি তাকে বেইজ্জতের মৃত্যু দান করেন। কিসের মৃত্যু? বড় করে বলেন, বেইজ্জতের মৃত্যু দান করেন। এই কথাটা যখন বললেন, উনি গোড়ার মধ্যে উঠে কতটুকু গেলেন, হঠাৎ করে ফ্যাটের ভিতর এমন করে একটা আওয়াজ হয়েছে যার কারণে উনি গোড়া থেকে নেমে গেলেন, ওনার হাজত চলে এসেছে। ওখানে কি কারবালার প্রান্তরে টয়লেট আছে, বাথরুম আছে, শৌচাগার আছে? নাই। তখন দেখা গেল যেতে যেতে অনেক দূরে গেলেন, ছোট্ট একটা গাছ দেখলেন, ওই গাছের নিচে এক পার্শ্বে
উনি যখন লুঙ্গি তুলে যখন বসলেন, বসার সাথে সাথে আল্লাহর জায়গার মধ্যে এমন একটা জিনিস বসাই দিলেন, উনি বসতে দেরি, ওনার গোস্তের ভিতর ঢুকাই দিতে দেরি করে, সাথে সাথে ময়লা নিয়ে উনি এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছেন। তখন ওই ইয়াজিদের সৈন্য সেনা বলতেছেন, কিরে ভাই তোমার লঙ্গি কোথায়, ভালো করে লজ্জাস্থান ঠিক করো না। উনি বলতেছে, আমার ফরান চলে যাচ্ছে, লজ্জাস্থান কোথায় আবার আমার। এভাবে উনি ময়লা নিয়ে উনি জাহান্নামের মধ্যে চলে গেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। কারবালাতে যারা বেয়াদবি করেছেন তাদেরকে দুনিয়াতে শিক্ষা দিয়েছেন তিনি কে? বড় করে বলেন কে? নবী ছাড়া নাইসা, নবী কামিলে মদের নয়, নবী দুনিয়া ওয়ালা নবী মদের, হেরা গোহাই আল্লাহর হাবিব নবী কামিলি ওয়ালা, উম্মতে উম্মত বলে কান্দেন, উম্মতে উম্মত বলে কান্দেন, ও গো কামিলি ওয়ালা নবী ছাড়া। আমি আর সামান্য কিছু আলোচনা করতেছি, একটু খেয়াল করেন। কারবালার প্রান্তরের মধ্যে ওই জালেমেরা এইভাবে ইমাম হুসাইনের সাথে বিয়াদবি করে তারা জাহান্নামের মধ্যে চলে গেছে। এখন ভাইরা সাদ বিন, এখন আমর বিন সাদ বলতেছেন, ও হুসাইন তুমি তাড়াতাড়ি বের হও, আমরা তোমার সাথে যুদ্ধ করব। আমর বিন সাদ এটাকে জানো না, সাদ বিন আবু আক্কাস আমার মদিনাওয়ালা নবীর সাহাবা আশ্রয় মুবাশশারার একজন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও আমর বিন সাদকে বললেন ইমাম হুসাইন, ও আমর বিন সাদ তুমি কার সাথে যুদ্ধ করার জন্য এসেছো তুমি জানো না, তোমার আব্বাকে জান্নাতের যে সার্টিফিকেট দিয়েছিল এটা আমার নানা জান আমাদের ঘরের ভিতর থেকে দিয়েছে। তাহলে ভাইরা এক জিনিসটা খেয়াল করেন, এখন যুদ্ধের জন্য যখন সবাই একেবারে প্রস্তুত হয়ে গেল, ইমাম হুসাইন দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমরা কার সাথে যুদ্ধ করব, আমাদের তো কোনো সৈন্য নাই, আমাদের কোনো ঘোড়া নাই, আমাদের কোনো বর্ষা নাই, আমাদের কোনো দনুক নাই, তীর নাই, আমাদের কোনো তরবারি নাই। আরে আল্লাহর বান্দা, ওই সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মোলালি পাগড়ি মুবারকটা যখন মাথায় তুললেন, তখন ওহাব ইবনে তালহা বললে, এ আমার ছেলে, ওহাব ইবনে তালহার মা বললেন, এ আমার ছেলে আজকে কারবালা প্রান্তর উদ্বোধন হবে তোমাকে দিয়ে। বড় করে বলেন সুবহানাল্লাহ। মায়ের কাছে আসলেন, মায়ের কাছে এসে মাকে বললেন, ও আমার মা, আমার সাথে আপনার সাথে মনে হয় আর দেখা হবে না। মা যদি আপনার সাথে দেখা হয় কালকে আমাদের ময়দানে জান্নাতের মধ্যে দেখা হবে। এই কথাটা যখন বললেন, মা দু চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে বুঝ দিচ্ছেন, ও আমার ছেলে তুমি ভয় পায় না, কারণ তোমার সাথে মদিনাওয়ালা নবী আছে। এখানে আমি একটা ঘটনা বলতে চাই, ইমাম হুসাইন যখন কান্না করতেছেন তখন ইমাম হুসাইন স্বপ্নের মধ্যে রাত্রে দুই মিনিট মাত্র সামান্য কিছু যখন ঘুমায় গেলেন, ওই সময়ে স্বপ্নের মধ্যে দেখতেছেন হাতুনে জান্নাত মা ফাতেমা হাতের মধ্যে একটা জুড়ি নিলেন, কার
কারবালার প্রস্তরের মধ্যে ওই জুড়ির মধ্যে কতগুলো পাথরের টুকরা গুলো পড়ে নিচ্ছেন। মাকে বললেন, মা আপনি এখানে এমন অবস্থায় কেন? ও বাবা, আমার কলিজার টুকরা কালকে আমাদের বৈদানে আপনাকে ইমাম হোসেন তোমাকে গরু যেভাবে জবে করবে এভাবে জবে করে দেবে। ও আমার ছেলে, তোমার পিঠের নিচে, পিঠ মুবারকের নিচে এ পাথরগুলো পড়লে তুমি কষ্ট পেয়ে যাবে। ও আমার বাবা, আমি জান্নাতের মধ্যে থাকতে পারি নাই, আমি এই কারবালাতে এসেছি তোমার পিঠের নিচে যেন পাথরগুলো না পড়ে, আমি এটা পরিষ্কার করে দেওয়ার জন্য এসেছি। এখন হাবিব নে তালহাকে মা বললেন, বাবা সমস্যা নাই, আমি আনন্দের মধ্যে আছি, দুনিয়াতে আমার কোনো সম্পদ নাই, আমার টাকা পয়সা নাই, আল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন প্রশ্ন করবে, ও মহিলা তোমার ঘরের পাশে আমার হোসেনকে শাহাদত বরণ করেছে, তুমি তো শুনতে পেরেছো, তুমি তো আসো নাই, তখন আমি কিভাবে জবাব দেব? আমি মদিনাওয়ালা নবীর সামনে দাঁড়িয়ে বলবো, ও নবী আমার টাকা ছিল না, পয়সা ছিল না, আমি আমার সন্তানকে আমি ইমাম হুসাইনের কদমে দান করেছি। মা ফাতেমার কান্দনি সীমা শুনিল না জগতে, আল্লাহ শুনিল গতে, আল্লাহ শুনিল আর কানে দে মা ফাতেমা, কানে দে মা ফাতেমা, ও সাইনিহারা শোকেতে মা কান্দনি সীমা শুনিল তে, কারবালার ময়দানে নবী বংশ শহীদ হইল, সেদিন হইতে এ যে দরিদ্র ইমান হারা হইল, নবীর প্রাণ হোসাইনের গলায়, নবীর প্রাণ হোসাইনের গলায় সীমার ছুরি চালাইল মা ফাতে, সবাই বলেন মা ফাতে মার কান্দনি সীমা না জগতে, আল্লাহ না জগতে, আল্লাহ পানি পানি করে শহীদ হইল, যেদিন কারবালায় নিষ্ঠুর বেদিন হামলা চালাই নবীর বংশের কাফেলায়, আরে এমন নিষ্ঠুরের কাজ, এমন নিষ্ঠুরের কাজ চোখে তোমার দেখিনি মা ফাতেমার লোনা জগতে, শুনিল না সালা দুনিয়া সালা দুনিয়া, তাহলে ভাইয়ের আমার খেয়াল করবেন ওই সময়ে ও হাবিব রে তালহা যখন যুদ্ধের ময়দানে যখন বের হওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেলেন, ইমাম হোসেন ওনার কপাল মুবারকে যখন চুমু দিয়ে দিল, ইমাম হোসেন বললেন, এই আমার সন্তান তুমি যাও ওই কারবালার প্রান্তরে, এখন ওনার স্ত্রী এতক্ষণ পর্যন্ত কথা বলে না, একটু খেয়াল করেন, ওনার স্ত্রী ডাক দিয়ে বললেন, এই আমার স্বামী
আমি আপনাকে কারবালায় যেতে দেব না। কেন? আমার একটা প্রশ্ন আছে, বড় করে বলি সুবহানাল্লাহ। একটা কি আছে? একটা প্রশ্ন আছে। এখন ইমাম হোসাইন এইভাবে চোখ দিয়ে তাকায় রইলেন, ওহাব ইবনে তালহার মন চুড়ো হয়ে গেল, কারণ ওনার মা বিদায় দিয়েছেন। ওনার স্ত্রী বললেন, আমি যেতে দেব না, একটা প্রশ্ন আছে। ওই সময় স্ত্রী ডাক দিয়ে বললেন, এই আমার স্বামী, আমি আপনাকে কেমনে যেতে দেব? কালকে আমাদের ময়দানে আপনি জান্নাতে যাবেন, আমাদের কি উপায় হয়ে যাবে? তখন স্ত্রী বললেন, যদি ইমাম হোসাইন যদি ওয়াদা দেয়, আপনি যখন ইমাম হোসাইনের সাথে জান্নাতে যাবেন, আমাদেরকেও ইমাম হোসাইন কালকে আমাদের ময়দানে জান্নাতে নিয়ে যাবে, যদি এই প্রতিশ্রুতি দেয়, যদি এই ওয়াদা দেয়, তাহলে আমি তোমাকে অনুমতি দেব। ইমাম হোসাইন বললেন, এই ওহাব ইবনে তালহার স্ত্রী আমার বোন, আমি ওয়াদা দিলাম কাল কিয়ামতের ময়দানে আমি যখন এই ওহাব ইবনে তালহাকে নিয়ে যখন আমি জান্নাতের ময়দানে যাব, তখন আমি ওহাব ইবনে তালহার সাথে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এরপরে ওহাব ইবনে তালহা যুদ্ধের ময়দানে চলে গেলেন। এমন ভাবে যুদ্ধ করতেছে, তরবারের নিচে যিনি আসে তিনি জাহান্নামের মধ্যে চলে যায়, একজন দুইজন পাঁচজন দশজন, এভাবে যখন জাহান্নামে পাঠাই দিলেন, আমর বিন সাদ বলতেছেন, তাদের সাথে যুদ্ধ করলে এভাবে হবে না। সেজন্য একটা জিনিস খেয়াল করবেন, যারা মাহফিলের সাথে দুশ্মনী করেছে, দুশ্মনী মাহফিলের সাথে নয়, আমার মদিনাওয়ালা নবীর সাথে করেছো। যারা আমার নবীর সাথে করেছো, তারা আল্লাহর সাথে করেছো। যারা আল্লাহর সাথে করেছো, আদখালাহুন নার, তাদের স্থান হলো জাহান্নাম, ঠিক কি না বলেন? কারণ এই মাহফিলটা ওদের পকেটে টাকা দিয়ে করছে, ঠিক কি না বলেন? আর আপনারা এলাকাবাসীরা সহযোগিতা করেছেন, ঠিক কি না বলেন? কারণ আপনাদের দরকার আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মান আনফাকা দিরহামান, যদি আপনারা একটা দিরহাম এই শহাদে কারবালা মাহফিল বলেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল বলেন, তোমরা আমি আবু বকরের সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা আদালিল আসহাব, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যারা ঈদে মিলাদুন নবীকে ইজ্জত করেছেন, সম্মান করেছেন, সামান্য কিছু টাকা খরচ করেছেন, তোমরা আমি ফারুকে আজমের সাথে জান্নাতে যাবে। ওয়া আলা কামিলিল হায়া ওয়াল ঈমান, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যারা ঈদে মিলাদুন নবীকে, যারা আল্লাহ রাসূলের সানাহানা মাহফিলকে, শহাদাই কারবালা মাহফিলকে যারা মহব্বত করবে, তারা মাহফিলকে মহব্বত করো নাই, ইসলামকে জিন্দা করেছো, বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়া আলা সাদিল্লাহিল গালিব আলিম নবী তোয়ালিব কাররামাল্লাহু ওয়াজহুল করিম, মোলা আলী বলেছেন, যারা ঈদে মিলাদুন নবীকে মহব্বত করেছো, এ ধরনের কোরআনের মাহফিলকে যারা মহব্বত করেছো, তোমরা একেবারে নিষ্পাপ হয়ে দুনিয়ার জমিন থেকে চলে যাবে, বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য এই মাহফিলকে সম্মান করার দরকার আছে না নাই? কে কে সম্মান করবেন, ডান হাত তুলে একটু আল্লাহকে দেখান। আর তুলন্ন বাজি বি একুনে আল্লাহু আকবার, লা রাসূলুল্লাহ, লা গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ, আল্লাহ আমাদের প্রত্যেক ভাইদেরকে কবুল করুক। এই মাহফিলের উসিলাই এই মসজিদের চতুর পার্শ্বে যত কবরস্থান আছে, প্রত্যেক মইয়্যতের জীবনের গুনাহ মাফ করে দিক, আর একটা মহব্বত গরি হন। এই আমার ভাইয়েরা, আজকে মাহফিল না করো অন্য কিছু তো করতে পারতো মুরব্বীরা, ঠিক আছে? তো আপনাদেরকে ওদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? কারণ আপনারা ওদেরকে সহযোগিতা করেন না, কারণ ওরা মাহফিল করতেছে মদিনাওয়ালা নবীর মাহফিল, আপনারা মদিনাওয়ালা নবীকে ভালোবেসেছেন, ঠিক কি না বলেন? কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা জারি রাখুক, এটার মাধ্যমে আমরা মদিনাওয়ালা নবী পর্যন্ত যাব, আমিন বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালাম আলা
আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা মাফ করে দে এই গুনাহ দো জাহান মেরে গুনাহ সৈয়দ আহমদ শাহ কুতুবুল আউলিয়া কে বাসতে মুশকিলে আসান ফরমা রঞ্জ গম সব দূর করে সাহেবে জো দো সোহাশে রে খুদা কে বাসতে নূর চশমে ফাতেমায়া নে হুসাইন বিনে আলী সৈয়দ শুহাদা শহীদে কারবালা কে বাসতে এই আল্লাহ পাক রব্বুল আলামিন মনিব মাওলা পরওয়ারদিগার আলম হাকামুল হাকিমিন আল্লাহ এশার নামাজের পূর্ব থেকে মাওলা ইমাম হুসাইন সহ আওলাদ রাসূল কে নিয়ে আলোচনা হয়েছে, মদিনাওয়ালা নবী কে নিয়ে আলোচনা হয়েছে, আল্লাহ কোরআন হাদিস থেকে যা হয়েছে মাওলা ভুল দুটি ক্ষমা করে আল্লাহ আপনার ঈশান দরবারে কবুল আর মঞ্জুর কর। আই আল্লাহ পাক রব্বুল আলামিন ও আল্লাহ সওয়াবটুকু লক্ষ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে হায়াতুন নবী কমলি ফালা নবীর কদমে পাকে পৌঁছে দাও। আই আল্লাহ পাক মদিনা ওয়ালা নবীর যত সাহাবে কিরাম তবে তাবেইন খুলাফায়ে রাশেদীন সালফে সালেহীন হুব্ব রাসূল আনসার রাসূল মহাজের রাসূল জান্নাতুল বকি শরীফ জান্নাতুল মোল্লা শরীফের সওয়াবটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ পাক ইমাম হুসাইন সহ আল্লাহ যারা 61 হিজরিতে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন মওলা প্রত্যেকের কদমে কদমে সওয়াবটুকু পৌঁছে দাও। আল্লাহ গোসে পাক থেকে শুরু করে যত বান্দার বলিগণ যে যে কান শুনেছেন মওলা প্রত্যেকের কদমে কদমে পৌঁছে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ও আল্লাহ বিশ্বের আনাসে কানাসে যত মুসলমান নর নারী অন্ধকার কবরে শুয়েছেন মওলা প্রত্যেকের অন্ধকার কবরকে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ মসজিদের সত্তর পাশে আল্লাহ যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেক মাইয়াতের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ উত্তর মেলকর মওলা আমার দয়াল নবীর যত আসে যত প্রেমিক যত আল্লাহর বান্দা আছে আল্লাহ প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দান কর। আল্লাহ এই মসজিদের মধ্যে যারা নামাজ আদায় করে আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর কর। আয় আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি আল্লাহ 30 জন যারা ইন্তেকাল করেছে মওলা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার অন্ধকার কবরকে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ আমাদের মা বাবা যারা বেঁচে আছেন তাদের হায়াতে তৈবা নসিব কর। আয় আল্লাহ পাক আমরা গুনাহগার মওলা আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের মতো আর গুনাহগার না লায়েক হামদার নাই মওলা আল্লাহ গুনাহ নিয়ে যদি মৃত্যু বরণ করি মওলা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ মদিনাওয়ালা নবীর দিকে দেখে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ও আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ বানিয়ে দাও। আল্লাহ নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান কর। আল্লাহ আমাদেরকে জীবন একবার হলে বাইতুল্লাহ নসিব কর। আমার প্যারা রসুল পাকের দিদার মুস্তফা নসিব কর।
আল্লাহ পাক আমরা যারা আমিন আমিন করতেছি মাওলা আমাদের প্রত্যেকের হাত কে কবুল করে নাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দান করো আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দান করো আল্লাহ যারা দিন ডেলি কাজ করে কাজে বরকত দান করো আয় আল্লাহ পাক যারা গাড়ি ঘোড়া নিয়ে থাকে মাওলা আল্লাহ তাদেরকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করো আল্লাহ যারা পড়ালেখা করে পড়ালেখায় আসীম হোসেন কামিয়াব নসিব করো আল্লাহ আমার মা বোনের হাত তুলেছেন আমাদের মা বোনদেরকে হাতকে কবুল করে নাও আয় আল্লাহ পাক আমার ভাইয়ের ইমাম হুসাইনের স্মৃতি সংসদের মাওলা এই সংগঠনের মধ্যে যারা আছে তাদেরকে হুসাইনি মহাব্বত ধারণ করে চলার তৌফিক দান করো আল্লাহ তাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠন সামনের দিকে নেওয়ার তৌফিক দান করো আল্লাহ তাদের রোজগারে বরকত দান করো আল্লাহ তাদের পরিবারের উপর হাস রহমত বর্ষণ করো আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখো ও আল্লাহ মাহফিল কে কবুল করে না আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কতগুলো বান্দা জনাব আফসার জনাব ইউসুফ আলী ইউনুস মিয়া আলী নূর আব্দুল ওয়াদুদ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ তাদেরকে শেফায়া আজরা কুলিয়া দম্মা তুবিলা নসিব করো আয় আল্লাহ পাক জনাব মুসাম্মাত নরবানু আসিয়া কাতুন আল্লাহ তাদেরকে আল্লাহ সুস্থতা দান করো আল্লাহ তাদেরকে শেফায়া জেলা কুলিয়া তাম্মা তবিলা নসিব করো আয় আল্লাহ পাক এলাকার যারা প্রবাসী বাইরে রয়েছেন আল্লাহ তাদের প্রবাহ জীবনকে কবুল করো আল্লাহ তাদের গাছপানি বলা জমিনে বলা থেকে হেফাজত করো আল্লাহ যারা চাকরি করতেছেন বিভিন্ন ব্যাংকের মধ্যে মাওলা আল্লাহ তাদের চাকরির মধ্যে প্রমোশন দান করো আয় আল্লাহ পাক কখন জানি না মৌত এসে আমাদের জানটা নিয়ে যাবে মাওলা আল্লাহ জানিয়ে যাওয়ার আগে আল্লাহ গুনাটুকু মাপ চাওয়ার তৌফিক দান করো জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার রয়েছি আমরা গুনাগার ইয়া রাসূলুল্লাহ জগতে যেদিকে তাকাই দরদি আরে তোকে গো নাই জগতে যেদিকে তাকাই দরদি আরে তোকে গো নাই তুমি তো নন জাগা নেরি বাদিশা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আজকের মাহফিল কে কবুল করো আমিন আল্লাহ আজকের মাহফিল এটা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দাও আমিন আল্লাহ আমার সংগঠনের ভাইদেরকে কবুল করো আল্লাহ আমার মহাব্বতের ভাই জনাব মোহাম্মদ রুমান আল্লাহ তিনি সুন্নিয়তের মাহফিলগুলো প্রচার প্রসার করেন আল্লাহ তার হায়াতে তৈবা নসিব করো আল্লাহ তার আয় রোজগারে বরকত দান করো আল্লাহ আমাদের জীবন যখন অবসান হয়ে যাবে মাওলা সাকরাতের বিছানায় যখন আমরা গুনাহগার যখন শুয়ে যাব ও আল্লাহ শয়তান আসবে ঈমান চুরি করে বেঈমান বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে একদিকে জাহান্নামের ফেরেশতারা টানবে আল্লাহর একদিকে জান্নাতের ফেরেশতারা টানবে আয় আল্লাহ পাক সেই মুসিবতের সময় মদিনাওয়ালা নবীর নূরানি চেহারা দেখে দেখে আমরা গুনাহগারের মুখে জারি করো কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ